প্রতিশোধ ললেন মার্কিন সেনায়। আইসিসের ঘাঁটিত ড্রোন আক্রমণ মার্কিন সেনার, পরিণাম ভুগিব লাগিব। কাবুল বিমান বন্দরত আইসিসের আত্মঘাতী বিস্ফোরণের পাছতে এই হুঙ্কার দিছিল আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। আমেরিকার রাষ্ট্রপতির হুঙ্কারের পাছতে বিস্ফোরণের 48 ঘণ্টার ভিতরতে ইসলামিক স্টেট খুরাসান নামের মৌলবাদী সন্ত্রাসবাদী সংগঠনের উপর এয়ার স্ট্রাইক চলালে মার্কিন সেনা। আফগানিস্তানের নানগারাহার প্রদেশত আইসিসের ঘাঁটিত ড্রোন আক্রমণ করে মার্কিন সেনা। এই এয়ার স্ট্রাইকত কাবুল বিমান বন্দরত আক্রমণ সংগঠিত করা পরিকল্পনাকারীক হত্যা করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনায়। উল্লেখ যে বৃহস্পতিবারে নিশা কাবুল বিমান বন্দরত আইসিসে আত্মঘাতী বিস্ফোরণ সংগঠিত করেছে। এই বিস্ফোরণত 78 জন আফগান নাগরিকর 13 জনকৈ মার্কিন সেনা শহীদ হয়েছিল। বিস্ফোরণের পাছত আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনে সকিয়নি প্রদান করেছিল যে ইয়ার প্রতিশোধ লওয়া হব আর বিস্ফোরণের 48 ঘণ্টার ভিতরতে ইয়ার প্রতিশোধ লওয়া হল বলে দাবি করেছে আমেরিকায়। আনহাতে এয়ার স্ট্রাইকের ফলত কোনো নাগরিক হতাহত হওয়া নাই বলে দাবি করেছে মার্কিন সেনা। ইন্টারন্যাশনাল ডেস্ক, উইল সাইন।